করবো, সেই বুটটা ফেল করো। আর একটু কঠিন বুট তুমি দিই, তোমরা একটু বাজার হয়ে যাও। ওকে ওকে, এটা হয়তো কঠিন না, তারপরে দেখো কি হয়। এটা একদম কঠিন না, এটা একদম কঠিন না, অবিয়াসলি এটা অনেক অস্থির। অস্থির তো, একই বলবো। আচ্ছা কেরিয়ন, হ্যাঁ কেরিয়ন, হ্যাঁ কেরিয়ন সতীশ। আচ্ছা খেয়াল করো, তো যেটা বলবো সেটা হচ্ছে এই যে এই বর্তিটার ক্ষেত্রে আমরা একটু দেখি খেয়াল, সেটা হচ্ছে কিভাবে সাজাই লিখতে হবে, পরীক্ষার খাতা কিভাবে লিখতে হবে সেটা হচ্ছে আলাদা কথা, সেটা তোমরা নিজেরাই বের করতে পারবা। বাট এইদিকে আগে তোমার ব্যাপারটা বুঝতে হবে, কোন দুইটা শ্রেণীতে কোন দুইটা সমান্তরালে কোনটা কিভাবে করতে হবে। তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে কোনটা সমান্তরাল কোনটা শ্রেণী, সেটা করতে গেলে তুমি অল টাইম তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি সবসময় আয় আয় প্রবাহ করবে, এবং আয় দেওয়ার পরে দেখবো যে আয়ের পরিবর্তনটা কি হয়। সাপোজ আমরা আয় প্রবাহ শুরু করলাম, আয় আসলো আসলো, যখন এই পয়েন্টে আয় আসলো, খেয়াল করো যখন এই পয়েন্টে আয় আসলো, আমি একটু জুম করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টে যখন আয় আসলো, এই পয়েন্টে আয় আসার পরে যেটা হলো সেটা হচ্ছে এই পয়েন্টে আয় আসার পরে আয় দুটা ভাগে ভাগ হলো, একটা হচ্ছে এই বরাবর তার যাইতে হবে, এই আমি হিসাবে সুবিধা তো যেমন ধরে নিলাম প্রত্যেকের মধ্যে মানে হচ্ছে 1 ওহম, সো এটা নিয়ে যাতে কারো বাজে অবস্থা না থাকে খেয়াল করো। সো আয় আসলো, আয় আসার পর দুইটা ভাগে ভাগ হলো, একটা হচ্ছে I1 একটা হচ্ছে I2, যেহেতু দুইটা পথ সেহেতু দুইটা পথে তাকে যাইতে হবে। সো যাওয়ার পরে সে আবার এই গেল দুইটা, আবার এই বিন্দুতে আসতো, দুইটা এই বিন্দুতে আসতো, আসার পরে এই বিন্দুতে যাবে, এটা হচ্ছে আয়ের ডিরেকশন। সো খেয়াল করো এই যে দুইটাই আবার এই একটা বিন্দুতে মিলিত হবে, পরিবর্তে আমি একটা রোধ ইউজ করতে পারি, যে একটা রোধ বা তুমি রোধের মান হবে 1/RP, সমান সমান 1/1 + 1/1, অর্থাৎ 1 + 1 অর্থাৎ 2, এটা হচ্ছে RP এর মান, 1/RP এর মান, দ্যাট মিন্স RP সমান সমান আমরা লিখতে পারি 1/2। এই তুল্য রোধ মানে হচ্ছে কয়েকটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করা, দ্যাট মিন্স এই জায়গায় দুইটা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে পারি, যে একটা রোধের মান হবে হাফ। হ্যালো, তারপরে আমরা আবার যেটা করবো সেটা হচ্ছে আবার আই স্টার্ট করবো, আবার আই কে চালনা করবো। যখন আই এই পয়েন্টে আসলো, খেয়াল করো যখন আই এই পয়েন্টে আসতো, আসার পরে আই কে দুইটা ভাগে ভাগ হইতো। সাপোজ এই যে এই পথটা যেটা গেল সেটাকে আমরা ধরলাম আই এ, আর এই পথটাতে যেটা ঢুকলো সেটা হচ্ছে আই বি। এখন কিন্তু আমরা ডিসিশন নিতে পারি না কোনটা সমান্তরাল কোনটা শ্রেণী, কারণ খেয়াল করো কারণ হচ্ছে এই যে একটা পথে যে ঢুকলো, একটা পথে ঢুকলো হচ্ছে আই এ, আরেকটা দুটো হচ্ছে আই বি। সো আমরা এখনই ধারণা নিতে পারি না যে এই দুইটা সমান্তরাল বা শ্রেণীতে, কারণ শ্রেণীতে থাকতে দুইটার মধ্যে দিয়ে একটি পরিমাণ তড়িৎ প্রবাহ যাইতে হইতো, যায় নাই। সো শ্রেণী বাদ, সমান্তরাল হইতে হইলে হ্যাঁ তড়িৎকে ভাগ হইতে হবে, এখানে ভাগ হইছে, বাট দ্বিতীয় শর্তটা মানে নয়, ভাগ হওয়ার পরে আবার একই বিন্দুতে মিলিত হইতে হবে, তাদের একই বিন্দুতে তারা মিলিত হয় নাই। খেয়াল করো আই এ এদিকে চলে যাবে, আই বি এইদিকে আসবে, আবার এইদিকে আরো দুইটা রূপ পড়ছে, ক্লিয়ার? সো যেহেতু এদিকে দুইটা রোধ পড়ছে, সেহেতু এই দুইটা মানে আমি এখনো ডিসিশন নিতে পারি নাই যে এই পথ আর এই পথ কিসে আছে, ঠিক আছে? সো আমরা আবার আইবি কে চালনা করবো, এবং আইবি যখন আস্তে 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 যখন এই পয়েন্টে আসবে, খেয়াল করো আইবি যখন এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে আসার পরে আইবি দেখলো যে আরে বাবা দুইটা পথ আছে, একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে,
তো সে আবার দুই ভাগে ভাগ হইলো, এবং এই জায়গায় দুই ভাগে ভাগ হওয়ার পরে আমি জি দুটো পাইলাম, সেই দুটোর নাম দিলাম আইসি, একটা নাম দিলাম হচ্ছে আইজি, ভাগ হইলো আবার একই বিন্দুতে মিলিত হইলো। দ্যাট মিন্স এই দুইটাকে আমরা এখন সমান্তরাল বলতে পারি, তার মানে ওয়ান প্লাস ওয়ান এই দুইটার পরিবর্তে যদি আমরা সমান্তরাল ইউজ করি, একটু আগে এইরকমই ঠিক একটা করছি যে ওয়ান যদি থাকে তোমার একটা আনসার হচ্ছে হাফ, অর্থাৎ এই দুইটা রুদের পরিবর্তে আমি এমন একটা রুদ ইউজ করতে পারি যে রুদের মান হচ্ছে হাফ। আবার এদিক থেকে আয় দেওয়া শুরু করলাম, এবং আয় আসলো, আয় এটার মধ্যে গেল, গেলো তো কি হচ্ছে দুইটার মধ্যে, তো দুইটার মধ্যে তো একই পরিমাণ যায় নাই, না তুমি শ্রেণী বলতে পারতাম, আবার বাঘও তো হয় না, আমি কি বলবো কিছু তো বলার নাই। তো আয় আসলো, আয় আসার পরে এই জায়গায় আসার পরে আবার দুইটা বাঘ হলো, একটার মধ্যে গেল আই এ, আরেকটার মধ্যে গেল আই বি। এই দেখো যখন আই বি এখানে ঢুকলো, তখন আই বি এইটার মধ্যে যখন কি গেল আই বি, এখানে যেহেতু পথ ভাগ হয় নাই, দেখিস এইটার মধ্যে যখন গেল আই বি, এইটার মধ্যে যখন গেল আই বি, আলটিমেটলি যেটা বললাম সেটা হচ্ছে খেয়াল করো এই রুটটার মধ্যে দেও আই বি গেছে, আবার এই রুটটার মধ্যে দেও আই বি গেছে। খেয়াল করো লেখাগুলো মেবি ছোট ছোট হচ্ছে, তাই আমি জুম করে দিলাম, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই, আমরা জানি যে সেমি সন্নিবেশের ক্ষেত্রে তুল্য রোধ মানে হচ্ছে যে ওই প্রত্যেকের রোধের সমষ্টি সমান, শ্রেণীতে তো এটা সুবিধা। সো আগে বলছি প্রত্যেক রোধের মানে ওয়ান, এবং আগে তুল্য রোধের মান হচ্ছে হাফ, সো আমি লিখতে পারি ওয়ান প্লাস হাফ, আমি একটা রুদ ব্যবহার করতে পারি যে রুদের মান হচ্ছে থ্রি বাই টু, দুইটা রুদ মুছে দিলাম এবং এই জায়গায় একটা রুদ লিখতাম যেটার মান হচ্ছে থ্রি বাই টু। খেয়াল করো থ্রি বাই টু, এখন খেয়াল করো আবার আই তড়িৎ প্রবাহিত করা শুরু করো এবং দেখো আলটিমেটলি কি ঘটে, আমরা বর্তিটা একটু একটু করে সলভ করতেছি। খেয়াল করো সো আই কি করলো এই জায়গায় আসলো, আসার পরে এটার মধ্যে আই গেল, সো এটার মধ্যে আই গেল তো কি হয়েছে কিছু তো হয় নাই, সো আসলো আবার আই এদিকে আসার পরে দুইটা ভাগে ভাগ হইলো, একটা ধরলাম একটা পয়েন্টে গেল আই এ এবং আরেকটা পয়েন্টে গেল আই বি। সো খেয়াল করো এটার মধ্যে গেল আই এ, এটার মধ্যে গেল আই বি, কিন্তু এই যে এই দুইটা আবার এই বিন্দু থেকে আবার মিলিত হইল, কারণ আই এ গেছে এই এই বরাবর, আই বি গেছে এই বরাবর, যখন মিলিত হইল তখন আবার তারা এইভাবে আসলো। দ্যাট মিন্স এরা কিন্তু সমান্তরালের শর্তটা মানছে, অর্থাৎ তড়িৎ ভাগ হইছে আবার একই বিন্দু থেকে মিলিত হইছে, এক বিন্দু থেকে ভাগ হইছে আর এক বিন্দু থেকে মিলিত হইছে। দ্যাট মিন্স এই দুইটা রুটকে এখন আমি সমান্তরালে ধরতে পারি, এবং এই দুইটা রুটের জন্য আমি যেই যে ম্যাথমেটিক্সটা করতে পারি সেটা হচ্ছে ধরে নিলাম যে ওয়ান বাই আর পি, এখন আমার পুরোপুরিতে বাকি রয়েছে দুইটা রুদ, তোমরা নিজেরাই বুঝতে পারতে যে দুইটা রুদের শ্রেণীতে আছে, কারণ খেয়াল করো আই এর পথ যদি এখান থেকে এই পর্যন্ত হয় এটার মধ্যে তো আই গেছে আবার এটার মধ্যে তো আই গেছে, একটা হচ্ছে এটা,
কি করবো এখন একটু ঘুরাই পেঁচাই দিই, তবে নাম সব পারবো। ওকে ভয় পাবে না, জানি সার্কিটে কি আসলে অস্তিত্ব আছে কিনা, বাট আমরা প্র্যাকটিসের জন্য যে কোনো সার্কিট আগেই করতে পারি, ঠিক আছে? তো আমি হিসাবে সুবিধার সুবিধার জন্য ধরে নিচ্ছি যে প্রত্যেকটা রোধের মান হচ্ছে 1 ওহম। আমরা যেটা করবো সেটা হচ্ছে ঠিক আগের নিয়মটাই ফলো করবো তুল্য রোধ নির্ণয় করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এইদিকে আই দিব এবং আই কে পাস করায় দেখবো যে আয়ের অবস্থাটা কি ঘটতেছে। এবং তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে কখনো ওই ডিরেকশনটা উল্টা ঘটবে না, সবসময় ডিরেকশনটা হচ্ছে আয়ের ডিরেকশন, হচ্ছে আই এইখান থেকে যাবে এবং আয় হচ্ছে এইখানে আসবে। এই বিন্দুতে যখন আয় আসলো তখন আয় দেখলো যে দুইটা পথ আছে, এবং আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আয়কে এই পথ দিয়ে এই পথে আসতে হবে। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে আয় আসার পরে দুইটা পথে ভাগ হয়ে গেল, একটা পথে হলো আই এ সাপোজ আর একটা পথে গেল আই বি, এবং দুইটা পথে ভাগ হইলো। বাট এখন খেয়াল করো যখন আই বি যখন এই পথে গেল, আই এ আই বি কে তো আবার এইভাবে ফিরতে হবে, তাই না? সো এই আই বি যখন এই পথে গেল ঢুকলো, তখন এই রুটটার মধ্যে দিয়ে গেল আই বি, এবং এই আই বি যেহেতু এদিকে একটা পথ আছে দ্যাট মিন্স এইটার মধ্যে দিয়ে গেল হচ্ছে আই বি। মানে কি হলো, এই দুইটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। দ্যাট মিন্স এই দুইটা রোধের পরিবর্তে আমি এমন একটা রোধ ইউজ করতে পারি যে দুইটা যে রোধটা হচ্ছে মানে এটা এটা একটু সেমি সন্নিবেশে পড়ছে, তাই না? এই দুইটার মধ্যে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, দ্যাট মিন্স একটা নাম ওয়ান আর একটা নাম ওয়ান, আর হিসাব করার দরকার নাই। সো ওয়ান প্লাস ওয়ান সমান টু লিখবো, টু লিখতে পারবা জানি, গভর্নমেন্ট ব্রিলিয়ান্ট সব। তো এদিকে দেখো এখন এদিকে একটা নাম আছে টু আর এদিকে একটা নাম আছে ওয়ান। এখন যেটা করবো সেটা হচ্ছে আবার আই কে দিতে ছাড়বো। আই যখন আসলো আসার পরে দেখলো যে দুইটা পথ আছে, একটা মধ্যে গেল আই এ এবং আরেকটা মধ্যে গেল আই বি, এবং এই যে একটা মধ্যে গেল আই এ আরেকটা মধ্যে গেল আই বি, এবং দুইটা যাওয়ার পরে আবার এই বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুতে এই পয়েন্ট। কারণ তাদেরকে তো এই বরাবর যাইতে হবে, তাই না? এই বরাবর তো যাইতে হবে, কারণ আমি আই ডিরেকশন আগে দেখেছি যে সে এই দিক থেকে এই বরাবর যাবে, তাই না? তো যেটা হলো সেটা হচ্ছে দেখো একটা পয়েন্টে আসার পরে দুই ভাগে ভাগ হয়েছে এবং আর একটা পয়েন্টে গিয়ে তারা মিলিত হয়েছে, দেখবেন এই দুটো আছে সমান্তরালে। আমি সমান্তরালের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এটা জন্য কেবল ওয়ান বাই হাফ যোগ ওয়ান বাই ওয়ান, মানে আমি নিচিটা পাবো সেটা হচ্ছে ওয়ান বাই হাফ মানে হচ্ছে এই টু হয় টু ওয়ান প্লাস টু, অর্থাৎ এই উইকেট কেসে বাংলাদেশে থ্রি বাই টু, এটা হচ্ছে ওয়ান বাই আর পি এর মান, সুতরাং আর পি সমান সমান হচ্ছে টু বাই থ্রি। যে মানটা বলছিল যে আর পিএর মান হচ্ছে টু বাই থ্রি, অর্থাৎ এই দুইটা রুটের পরিবর্তে আমি একটা রুট ইউজ করতে পারি যে রুটটার মান হচ্ছে টু বাই থ্রি। ওকে, সো আশা করি যে ইজি হইতেছে তোমাদের কাছে ব্যাপারটা, এটা হচ্ছে টু বাই থ্রি। আমরা সামনে আরো অনেক জটিল সার্কিট নিয়ে আলোচনা করব, সো এটা মান হচ্ছে টু বাই থ্রি, একটা রুট ইউজ করলাম যেটা মান হচ্ছে টু বাই থ্রি। ওকে, এখন দেখো আবার আই স্টার্ট করো, আই কে আবার ছাড়ো, দেখো কি ঘটে। আই এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে আসার পরে আই দেখলো যে দুইটা পথ আছে, তখন আই যেটা করলো সেটা হচ্ছে একটা পথে গেল আই ও আই এ আর একটা পথে গেল আই বি, সো আমি যেটা দিলাম সেটা হচ্ছে এই পথের মধ্যে গেলাম আই এ, এই পথে ঢুকে গেলাম হচ্ছে আই বি, এবং এই পথে খেয়াল করো এই পথে যে আই এ গেল, এই আই এ এদিকে একটা পথ আছে এইটার মধ্যে আই এ গেছে, কারণ যেহেতু দুইটা একই লাইনে অবস্থিত, যেহেতু অন্য কোনো লাইন নাই ভাগ হওয়ার লাইন নাই, দেখ মিন্স এটার মধ্যে আই এ গেছে এটার মধ্যে আই এ গেছে, সেটা হচ্ছে এই দুইটাকে আমরা ধরতে পারি হচ্ছে তোমার কি বলবো যে
শ্রেণীতে অবস্থিত, এটা এই দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি, সেটা মানে হচ্ছে অবশ্যই 1 প্লাস 1 2 হবে, যে শ্রেণীতে অবস্থিত মানে শুধু সরাসরি 2, এটা এই দুইটার উপর পরিবর্তে একটা একটা সেটা হচ্ছে 2। আবার ঢুকাও, আবার এই দিক থেকে আর ঢুকাও, আর এই দিকে ঢুকলো 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 এই পর্যন্ত আসলো, কারণ এই পর্যন্ত আসলো তখন আসার পরে আই দেখো যে তার দুইটা পদ আছে, কাছে এইটা একটা আছে এটা, এখানে গেল আই এ, এখানে গেল আই বি, ক্লিয়ার? সো এই যে আই বি যখন গেল আই বি আবার এটার মধ্যে গেছে আই বি। এখন দেখো খেয়াল করো এই যে এই দুইটা রূপ, এই দুইটা রূপের মধ্যে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হইছে, খেয়াল করো এই যে দুইটা রূপ, এই যে দুইটা রূপ যখন আই বি নামলো তখন আই বি এটার মধ্যে গেছে আবার আই বি এটার মধ্যে গেছে, এই দুইটা রূপের মধ্যে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, যেহেতু এটার মধ্যে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে সেহেতু দুইটাকে আমরা বলতে পারি শ্রেণীতে আছে, খেয়াল করো দ্যাট মিন্স আমি যেটা লিখতে পারি দুইটার পরিবর্তে একটা রূপ ব্যবহার করতে পারি, যেটা মানে হচ্ছে 1 প্লাস 1 সমান সমান 2। ওকে সো তারপরে খেয়াল করো আবার আমরা আই দিব, এবং আই যখন এই বিন্দুতে আসলো তখন আই এ ভাগ হলো আই বি তে ভাগ হলো, যখন আই বি তে ভাগ হলো তখন আই বি এইটার মধ্যে দিয়ে গেছে, এবং এই দিকে আসার পরে আই বি দেখলো যে দুইটা পথ আছে, দুইটা পথ একটা থেকে গেল আই সি আর একটা থেকে গেল আই টি, কিন্তু যেহেতু এই দুইটা আবার একই পয়েন্টে মিলিত হয়েছে দ্যাট মিন্স এই আই সি এবং আই টি এই দুইটা আবার এক বিন্দুতে মিলিত হয়েছে, খেয়াল করো এই বিন্দুতে আসলো এবং আসার পর দুই ভাগে ভাগ হয়েছে আবার এক বিন্দুতে গেল, দ্যাট মিন্স এই দুইটাকে বলতে পারে সমান্তরালে আছে। সো সমান্তরালে থাকলে তোমরা যদি বের করো যে দুইটার রুট এক, দুইটার রুটের মান এক ওহম এবং তারা সমান্তরালে আছে, দ্যাট মিন্স আনসারটা হবে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 সমান সমান 1 প্লাস 1 সমান সমান 2, আবার উল্টাইতে হবে সো আলটিমেটলি হাফ। সো এই দুইটা পরিবর্তে আমি একটা রুট ব্যবহার করতে পারি যেটা মান হচ্ছে হাফ, এটা মান হচ্ছে হাফ। ওকে ওকে সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার আমরা তড়িৎ প্রবাহিত করবো, তড়িৎ প্রবাহিত করার পরে এই জায়গায় আসলো আই, যখন আই আসলো তখন দুইটা পথে ভাগ হলো, একটা হচ্ছে আই এ আর একটা হচ্ছে আই বি, সো এটার মধ্যে গেল আই এ এবং এটার মধ্যে গেল আই বি, সো এই রুটটার মধ্যে তো আই বি গেল যেহেতু একই পথ সেহেতু এইটার মধ্যে তো আই বি গেল, দেখবি আলটিমেটলি সেটা হলো এই দুইটা রুট শ্রেণীতে অবস্থিত, আমি দুইটা রুটের পরিবর্তে একটা রুট লিখতে পারি, যে রুটটার মান হবে 2 প্লাস হাফ, 2 প্লাস হাফ কত হবে 5 বাই 2, দেখবি দুইটা রুটের পরিবর্তে একটা রুট ব্যবহার করতে পারি যেটা মান হচ্ছে 5 বাই 2, পারবা এখন? পারবা, সবই পারবা। ওকে এখন দেখো আবার দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার আইকে পাঠাবো, আই যখন এই জায়গায় আসলো আই আসার পরে দেখো দুইটা পথ আছে, দুইটা পথের ক্ষেত্রে একটা মধ্যে গেল আই এ এবং আরেকটা মধ্যে গেল আই বি, এবং বি যাওয়ার পরে এই দুইটা আবার এ বিন্দুতে এসে মিলিত হলো, যেমনি সার্টিফিকেট এই দুইটা আছে সমান্তরালে, তোমরা দুইটা সমান্তরালে বের করার পরে দুইটা সমান্তরালে পরিবর্তে একটা শ্রেণী দেখতে পারো, এবং দুইটার মান তোমরাই জানো কি মানটা হবে বের করে নিবা। সো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা করার পরে তারপর এটা এখন দুইটা রোধ আছে, সাপোজ এটার মান আসছে সাপোজ এক্স, দুইটা রোধ এখন দেখো এই রোধ আর এই রোধ শ্রেণীতে আছে, কারণ এদিকে আই ঢুকলো এবং আই কে যেহেতু এই পয়েন্টে আসতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আই আসলো, এদিকে গেল এদিক থেকেও গেছে আই, এবং দশটা ইলেকট্রন গেছিলো এটার মধ্যে দিয়েও গেছিলো দশটা ইলেকট্রন। সো এটা হচ্ছে তুলোদের প্র্যাকটিসের আমি বলতে পারি যে সহজ পার্ট, আমরা সামনে যেটা করবো সেটা হচ্ছে সামনে আমরা আরেকটি কঠিন কঠিন বর্তু নিয়ে আলোচনা করবো, এবং তোমাদেরকে দেখাবো যে আলটিমেটলি যে এই অঙ্কগুলো আসলে অনেক মজার এবং তোমরা পরীক্ষা হলে বসতেই পারবো, আর কিছু করার নাই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক, আমি সামনের কাছে অন্য টপিক এই এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো, কঠিন কঠিন কিছু বর্তু নিয়ে আলোচনা করবো। ওকে থ্যাংকস, ভালো থাকো, বাই।